ত্বক মানেই হাজারটা সমস্যা। সারাদিন নাকের দুপাশে কপালে তেল তেলে ভাব থাকে, তার ওপর ব্রন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস তো আছে। ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে আর আলাদা করে তেল মাখার প্রয়োজন হয় না। তবে অনেক সময় অয়েলি স্কিনে তেল ব্যবহারে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এক্ষেত্রে চিকিৎসকেরা বলছেন অলিভ অয়েল ব্যবহারে বেশি উপকার পাওয়া যায়। এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তেল, যা তৈলাক্ত ত্বকের ক্ষয় প্রতিরোধে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এই তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, ফলে তৈলাক্ত ত্বকের ব্রণের সমস্যা দূর করতে বেশ কার্যকরী। তবে এক্ষেত্রে ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য অলিভ অয়েলের তৈরি কয়েকটি ফেস প্যাক সম্পর্কে জানাব। অলিভ অয়েল ও মধুর ফেস প্যাক। একটি পাত্রে এক চামচ অলিভ অয়েল ও মধু নিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর সেটি 10 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে গরম করুন। এবার এর সঙ্গে মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ব্রাশ বা হাতের সাহায্যে পুরো মুখে লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিন। এরপর উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। আমন্ড ও অলিভ অয়েলের ফেস প্যাক। আমন্ডে থাকে ভিটামিন ই, যা ত্বকের জন্য খুবই উপকারী। অলিভ তেল আর আমন্ডের ফেস প্যাক তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো। এই প্যাক বানানোর জন্য 2 চামচ অলিভ অয়েল ও 1 চামচ আমন্ডের পাউডার মিশিয়ে নিন। এবার তাতে 1 চামচ ব্রাউন সুগার দিয়ে নিন। এরপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে তা মুখে লাগাতে হবে। এটা প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করবে। সবশেষে 5 থেকে 10 মিনিট রেখে পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে 2 বার এই ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের দাগছোপ দ্রুত দূর হবে। অলিভ অয়েল ও লেবুর রস। 1 চামচ অলিভ অয়েলের সঙ্গে 1/2 চা চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। সেটি পরিষ্কার ত্বকে লাগিয়ে 5 থেকে 7 মিনিট রেখে উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 বার এই ফেস প্যাক ব্যবহার করতে পারলে ব্রণের সমস্যা, ত্বকের কালচে দাগছোপ উঠে যাবে, এমনকি রোদে পোড়া ত্বকে উজ্জ্বলতা ফিরবে অল্প দিনে। সঞ্জিত আক্তার, লাইফস্টাইল ডেস্ক, দেশ টিভি।